الله أكبر الله أكبر. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আল্লাহর অশেষ রহমতে দীর্ঘদিন বিরতির পর আমি আবার আপনাদের খেদমতে হাজির হলাম। আমি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে কমপক্ষে 2টি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মিউজিয়াম করার পর কিছু সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন কারণে সমস্যা হতে পারে, যেমন যদি স্কেলিংয়ে কোনো সমস্যা হয়ে যায় তখন এটা কিভাবে সমাধা করবেন আমি আজকে দেখাবো। আমি খুব দ্রুত কিভাবে মজা পাব, যেহেতু আমি দীর্ঘদিন কাজ দেখাই না, আমি আজকের জন্য প্রথম থেকে একটু খুব দ্রুততার সাথে কাজটা দেখাই, যেহেতু আপনারা জানেন, আবার যারা জানেন না তাদের জন্য যারা ভালো হবে এই জন্য আমি দেখাই। সেটাতে ফরম্যাট ইউনিটটা সেটিং করবেন, ইউনিট এখান থেকে আর্কিটেকচারাল ফিচুয়েশন ফিট ইঞ্চি এখানে ইঞ্চি দিবেন, তারপর ওকে দিবেন, তারপরে ফরম্যাট ডাইমেনশন স্টাইল। আমি খুব দ্রুত দেখাইতেছি যেহেতু আপনারা আগে জানেন, আর যারা জানেন না তারা একবার দেখে নেওয়ার জন্য। প্রাইমারি ইউনিটস আর্কিটেকচারাল জিরো, এখান থেকে ট্যাক্স ট্যাক্স দিবেন, এখানে 8 ফুট 4, অথবা কম বেশি দিতে পারেন, যদি বড় হয়ে যায় এই ট্যাক্স গুলো বড় হয়ে যায় তখন এখানে কম করে দিবেন, আর যখন ছোট হয়ে যায় এখানে বড় করে দিবেন। সিম্পল অ্যান্ড এরর সেম, আমি এখানে 100 দিলাম, 100 মানে 8 ফুট 4 ইঞ্চি, এই দেখেন 8 ফুট 4 ইঞ্চি, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে আমি মোজাম্যাপ একটা নিয়ে আসি, ইনচার্ট ইনচার্ট রাস্টার ইমেজ রেফারেন্স, এখান থেকে আইনা আমি এখান থেকে এখানে আইনা ওপেন দিব, লোকেশনটা দেখাই দিলাম আমি। তারপরে যেহেতু 16 ইঞ্চি সমান সমান 1 মাইল মোজাম্যাপটা আমি আনতেছি, সেক্ষেত্রে আমি 39.60, 1 ইঞ্চি সমান সমান 39.60 ইঞ্চি আছে, অর্থাৎ মোজাম্যাপটা যখন তারা তৈরি করছে তখন যখন 39.60 ইঞ্চি পাইছে তখন তার 1 ইঞ্চি ড্রয়িং করছে। ওকে দিলাম, ধরো আমি যে কোনো জায়গায় বসাই দিই। তারপরে আমি এই মোজাম্যাপটা আমার স্কেলে সঠিক আসছে কিনা তা দেখি, সেক্ষেত্রে আমার এখানে একটা স্কেল আছে, এটা 2 ইঞ্চি, অর্থাৎ এটা 660 ফিট। ডাইমেনশন অ্যালাইন অ্যালাইন এখান থেকে এখানে আমি দিয়ে দেখি কি অবস্থা, এখন দেখতেছি এটা 661 ফিট আসতেছে, আমার এখানে ধরার মাঝখানে রিসে দেখ হয়ে গেছে। যদি 660 ফিটের কাছাকাছি থাকে, 1-2 ফিট কম বেশি থাকে, তখন আপনাকে বুঝতে হবে স্কেলটা ঠিক আছে, 660 ফিট হতে পারে অথবা কম বেশি হতে পারে। মনে রাখবেন যখন সমস্যা হবে তখন দীর্ঘ সমস্যা হবে, দেখা গেছে 660 ফিটের জায়গায় 5000 ফিট হয়ে গেছে অথবা 20 ফিট আসতেছে, কাছাকাছি থাকবে না। আপনাকে খেয়াল রাখতে হবে মোজাম্যাপ স্কেলিং হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা আপনাকে 2টি জিনিস লক্ষ্য করতে হবে, একটা হলো স্কেল আর একটা হলো হার্ড কপি থেকে যে কোনো একটা দাগের লাইন, কেননা মোজাম্যাপের ভিতরে এই স্কেলটা ভুল থাকে অধিকাংশই। এই জন্য আপনি এটা ঠিক থাকলেই যে আপনার মোজাম্যাপটা ঠিক আছে, স্কেলিং ঠিক আছে তা আপনি শিওর হতে পারবেন না। 1 নম্বরে আপনি এই স্কেলটা দেখবেন, যেহেতু স্কেলটা 2 ইঞ্চিতে করা 660 ফিট জানি, 660 ফিট অথবা কাছাকাছি থাকলে তখন এটা ঠিক থাকলে দ্বিতীয় যে পরীক্ষাটা করবেন সেটা হলো যে কোনো একটি দাগে প্রেস লাইন আপনি চিহ্নিত করবেন। মনে করেন এটা ছোট এবং প্রেস লাইন, এখান থেকে আমি অ্যালাইন দিয়ে দেখবো এটার পরিমাপটা কত আসে, মনে করেন এটা 29 ফিট 6 ইঞ্চি আসছে, তখন আপনি হার্ড কপিটা হাতে নেবেন, গুনিয়া অথবা 330 অথবা যে কোনো স্কেল দিয়ে আপনি পরিমাপ করে দেখবেন ওইটা হার্ড কপিতে কত আছে। যদি দেখেন যে 29 ফিট 6 ইঞ্চি অথবা 2-1 ফিট এদিক সেদিক হয় দরার কারণে, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন এটা ঠিক আছে, কেননা স্কেল এবং হার্ড কপি দুইটা মিলে দেখার পরে আমি দেখলাম এটা ঠিক আছে, আপনি ওকে, এটা আর কোনো সন্দেহ রইল না। এখন যদি দুইটার ভিতর আপনার ব্যত্যয় ঘটে অথবা স্কেলিংটা সমস্যা হয়েছে, এটা ঠিক আছে, এটা যদি ঠিক থাকে আপনি স্কেল দিয়ে শিওর হতে পারবেন না, হার্ড কপির পরে যখন আপনি গুনিয়া 330 অথবা যে কোনো একটা দিয়ে মাইফা যখন এটার সাথে ডিজিটাল মোজাম্যাপের এক পাবেন তখন আপনি শিওর হবেন, কিন্তু স্কেলিং দিয়ে আপনি কোনো মতে শিওর হতে পারবেন না। যখন আপনি শিওর হয়ে যাবেন মোজাম্যাপটা সঠিক আসতেছে না, তখন আপনি কিভাবে ঠিক করবেন আজকে আমি এটা দেখাইতেছি। আমি এখন এই মোজাম্যাপটাকে একটু নষ্ট করে ফেললাম, মনে করেন যে এটা এখন সঠিক স্কেলে নাই,
আমি সেক্ষেত্রে এটাকে এই এটার এটাই রূপান্তর, মানে সঠিক স্কেলে রূপান্তর করব। এটা সঠিক স্কেল 660 ফিট আছে, আমি এটাতে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, একটা রেফারেন্স টানতে হবে, যেটা আমি রেফারেন্স বলতে আমি এই স্কেলটা জানি 660 ফিট আছে, কিন্তু বর্তমানে এটা 660 ফিট দেখা যাইতেছে না। এটা 330 ফিট আছে আমি জানি, কিন্তু এটা 660 ফিট থাকার কথা। সেক্ষেত্রে আমি এখানে একটা রেফারেন্স টানবো, এল এন্টার অথবা পি এল এন্টার, এখান থেকে এখানে আমি জানি এটা 660 ফিট থাকার কথা, এই জন্য আমি এখানে একটা রেফারেন্স টানলাম। তারপরে এইখান থেকে স্কেল নিব, বলছে সিলেক্ট অবজেক্ট, আমি এই এটাকে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিব। তারপর বলছে বেস পয়েন্ট, যে কোনো জায়গায় ক্লিক করব মোজা ব্যাপার। তারপর এইখান থেকে রেফারেন্স, আমরা অটোক্যাড নিয়ম অনুযায়ী রেফারেন্সের সম্পূর্ণটা চাপতে হবে না, ক্যাপিটাল এই রেফারেন্সের ক্যাপিটাল লেটার অর্থাৎ আর চাপলে রেফারেন্স ধরে নিবি। রেফারেন্স বলতে আমার এটা 660 ফিট ছিল, এটা আমার এখন রেফারেন্স, এটা এটা 330 ফিট আছে, এটা এখন বর্তমানে আমার রেফারেন্স, ক্লিক করলাম। এই রেফারেন্সটা নিউ লেন্থ এটা কত হওয়ার কথা ছিল, এখানে 660 ফিট, এন্টার। দেখেন ম্যাজিক, আমার এই যে মোজা ম্যাপটা এটা সঠিক হয়ে গেছে। অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনি এটা ক্ষণিকের জন্য কাজ করতে পারেন, একেবারে সব সময় ব্যবহার করার জন্য না। আপনি সেক্ষেত্রে মোজা ম্যাপটা আবার স্ক্রিনিং করে আনলে আপনার সবচেয়ে ভালো হবে, কেননা যেহেতু আমি এটা মডিফাই করা। এখন আমি এখানে একটা দাগ, দেখেন এটা ছিল কত, 29 ফিট 6 ইঞ্চি, এটা হয়ে গেছে, অর্থাৎ পুরো মোজাটা স্কেলিং হয়ে গেছে। এখন আমি আরেকটা দেখাই ভিন্ন ভাবে, ধরেন আমি এটাকে আমি কপি করে এনে এটা নষ্ট করে ফেলি, এটা আমি এন্টার, আমি এটা নষ্ট করে ফেলি, যে কোনো একটা সাইজ করে ফেললাম। এখন আমি দেখি এই যে এইখানে একটা, যেহেতু এখানে স্কেল নাই, আমি এই কপিটাকে দেখি কত আছে, এটা ডাইমেনশন অ্যালাইন এখান থেকে এখানে 116 ফিট 1 ইঞ্চি, কিন্তু দেখা যাইতেছে যে আমি যেহেতু এটা নষ্ট করে ফেলছি, এটা 116 ফিট 1 ইঞ্চি থাকবে না, এটা আছে 92 ফিট 11 ইঞ্চি। এখন আমি কিভাবে এটাকে ঠিক করব, সেম আপনি এখন এচ এন্টার দিবেন, সিলেক্ট অবজেক্ট, এন্টার, বেস পয়েন্ট, যে কোনো জায়গায় ক্লিক করব, এটা থাকার কথা ছিল 616 ফিট। এখন বলছে যে স্কেল ফ্যাক্টর, আমি রেফারেন্স দিয়ে কাজ করব, অর্থাৎ যেটা এই যে কোনো একটা রেফারেন্স, এই বাহুটা অত ছিল বর্তমানে নাই, ওইটা হলো রেফারেন্স, আর এন্টার। তারপরে আমার রেফারেন্স হলো এইটা, এটা এখন বর্তমানে ঠিক নেই, অথবা যে কোনো একটা রেফারেন্স ধরলে হবে, এটা আপনি জানেন কিন্তু ওইটা সঠিক নাই। স্পেসিফাই নিউ লেন্থ এটা কত ছিল, এখন 116 ফিট 1 ইঞ্চি, 116 ফিট 1 ইঞ্চি, দেখেন ম্যাজিক, এটা 116 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে। অর্থাৎ এটা এমন না, আপনি ইচ্ছা করলে বাংলাদেশ ম্যাপ অথবা যে কোনো ম্যাপ, জেলা উপজেলা ম্যাপ গুলো দুই আপনি ডিজিটাল মোজাম হিসেবে রূপান্তর করতে পারেন। যদি স্কেল ঠিক না থাকে তখন আপনি এভাবে রেফারেন্স টাইনে ওই রেফারেন্সটাকে আপনি যে পরিমাপ থাকার কথা এই পরিমাপ দিয়ে দিবেন, তখন হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কাছে আমার একটা আবদার, সেটা হলো আমি চাইতেছি মোজাম অ্যাপের একটি কালেকশন করার জন্য আপনাদের কাছে যে মোজাম অ্যাপগুলো আছে ওইগুলো আমার ইমেলে পাঠিয়ে দিবেন, আমি এটা একটা কালেকশনে রেখে দিব। আপনাদের যখন যে যেটা প্রয়োজন হবে যদি আমার কাছে থাকে ইনশাল্লাহ এটা পাবেন। আশা করি এই আপনারটা আপনারা রাখতে চেষ্টা করবেন, সবার উপকার হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।